আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তানভীর ইসলাম। শীতের একটা আমেজ দেখলে হাত হাত আমার গায়ে জ্যাকেট আর গলায় প্রোটেকশন নিয়ে সবসময় থাকতে হচ্ছে। তো শীতের সময় একটু গল্প নাই করি এটা কেমন হয়? এটা ভালো দেখায় না, দেখি ক্যামেরাটা কেমন যেন ইয়ে হয়ে গেছে। তো বসে বসে আছি চেয়ারে, চেয়ারে বসে বসে আছি, তো মনে হলো যে আমার একটা চিন্তা হলো, যে চিন্তা ভাবনা করলাম যে একটু কথা না বললেই নয়। তো আমার যেহেতু আমি একজন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে অবশ্যই সামনে অবশ্যই তোমাদের সামনে কথা বলতে হবে। তো আমি এই ভিডিওটা বানাইতেছি কারণ আমার ভালো লাগতেছে, এই জন্যে যে শীতের একটা মনে হয় লাস্টে যে একটা ধাক্কা দিচ্ছে। আজকে 21 তারিখ চলে যাচ্ছে, তো আজকে হয়তো এই ভিডিওটি আপলোড হবে না, কালকে ভিডিওটি আপলোড হবে। আজকে 9 ডিগ্রি ছিল, তো আমার এলাকায় মানে 9 ডিগ্রি ছিল। 9 ডিগ্রি থাকার কারণে এখানকে স্কুল কলেজ সরকারি ইয়া থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে, যে সরকারিতে নতুন একটা সরকার নিয়ম করছে বিথায় যে ছোট ছোট বাচ্চা কাচ্চাদের সেই শীতের সময় স্কুলে যাতে যে সমস্যা হয় এই সমস্যাটুকু যেন না হয়, এই জন্যে তাপমাত্রা যখন নিচে যখন নেমে চলে আসতেছে, যে 10 ডিগ্রি বা 10 ডিগ্রি নিচে চলে আসতেছে এই সময়টাকে, তারা হলো কি যে এই স্কুলটা স্কুল কলেজ এগুলো একটু বন্ধ, সাময়িকভাবে একটু বন্ধ রাখতেছে, কারণ একটা বিয়ের ব্যাপার আছে, শীতের একটা ব্যাপার আছে। তো গত 2-3 দিন হলো, 2-3 দিনের চাইতে আজকে একটু বেশি বেশি একটু ঠান্ডা, ঠান্ডা লাগতেছে। এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতটা কি বলবো, যে মোটরসাইকেল সারাটা দিন মোটরসাইকেল চালাইছি, জার্নি করছি, তো এই যে হাতের যে মাথার আঙ্গুলগুলো যেগুলো আছে এই আঙ্গুলগুলো আমার বরফ হয়ে গেছে। এত পরিমাণে যে ঠান্ডা এই আঙ্গুলগুলো আমার, এই যে হয়তো বা একটু ফর্সার মতন দেখাচ্ছে কিন্তু আঙ্গুলগুলো কালো হয়ে গেছে, সারাটা দিন মোটরসাইকেল জার্নির কারণে। তো আমি জানি না যে তোমাদেরকে এখন এই যে শীতের সময় তোমাদেরকে কিরকম লাগতেছে, কিন্তু আমি আই ফিল শীতের সময়টা আমি খুবই এনজয় করতেছি, কারণ খুবই আমাকে আমার কাছে শীতের সময়টা একটু ভালো লাগে। একটু কষ্ট তো আছে, কারণ কষ্ট না করলে কি আর এই ইমেজ এই ফিলটাকে বোঝা যায়, এটা বোঝা যায় না। তো আমি এই শীতের সময় তোমাদেরকে কিছু পরামর্শ, পরামর্শ বলতে কি কয়টা কথা না বললে না, আমাদের আশেপাশে যারা দেখতেছে যে খুবই অসহায় মুরব্বী মানুষ যেগুলো আছে বা বৃদ্ধ মহিলা আছে, কিছু না হলেও মনে করেন যে ছোটখাটো হলেও একটা নিজস্ব একটা হেল্প করা, নিজে যতটুকু পারলাম বা আপনারা যতটুকু পারলেন, বৃদ্ধ মানুষ বৃদ্ধ মহিলা অনেক আছে, কিন্তু আমাদের সমাজে অনেক আছে বঞ্চিত, সমাজ থেকে বঞ্চিত, অর্থাৎ তারা নিজের ছেলেমেয়েরাই বেশিরভাগ হলো কি বৃদ্ধ, এই যে মানুষগুলোকে বেশিরভাগ বঞ্চিত করে, তাদের বাড়ি থেকে বের করে দেয়। এটা খুবই একটা লজ্জাজনক একটা ব্যাপার, এটা আসলে ঠিক না। তারপরে আমাদের সমাজে এমন একটা সিচুয়েশন মধ্যে পড়ে গেছে যে সমাজটা আমার কেমন যেন একটা একটা উশৃঙ্খল, কারণ আমাদের সমাজ যেটা বর্তমানে আমাদের যে সমাজটা আছে এই অবস্থার কারণে এখন বৃদ্ধাশ্রম বাড়তেছে, কেমন যেন ইয়ে হইতেছে, কেমন যেন একটা ডিফারেন্ট একটা ধরনের একটা সমাজে একটা রূপ নিতেছে। তবে যাই হোক, কিন্তু এই লোকগুলো বেশিরভাগ হলো কি বেশিরভাগ হলো কি এই লোকগুলো বঞ্চিত থাকে, বিধায় আমরা যতটুকু পারি তাদেরকে একটু হেল্প করি,
গরমে একটু কাপড় বলতে কি একটু কম্বল বা সুইটার বা ট্রাউজার যদি থাকে, বা বিভিন্ন ধরনের ভাবে তাদেরকে একটু হেল্প করলাম। অবশ্যই তারা একটু অনুপ্রাণিত হলো, ঠান্ডা থেকে তারা একটু একটু একটা তৃপ্তি, একটা হালকা হলে একটু তৃপ্তি পালো। যাওয়ার যতটুকু হয় আমরা করব। তো আমার আজকে মানে বলতে কি, যে আমি দেখছি যে আমি আজকে শীতটা আমি অনুভব করে দেখছি। আমি অনেকে দেখি যে রাস্তাঘাটে অনেক মহিলা আছে চলতে পারে না, বা বৃদ্ধ মানুষ আছে চলতে পারে না। হয়তো আল্লাহ আমাদেরকে দিছে বিধায়, মানে আল্লাহ তৌফিক দিছে চলতে পারতেছি, আল্লাহ চালাইতেছে, উপরওয়ালা চালাইতেছে বিধায় আমরা চলতে পারতেছি। মানে আমি কথাবার্তা বলতে একটু ডিপলি ভাবে ইনোসেন্ট হয়ে যাচ্ছি। আমার মনে হয় তাদেরকে একটু হেল্প করা দরকার, যাই যেখানে যতটুকু পারি হেল্প করি, তাতে কোনো সমস্যা নাই। হেল্প করাটা সবচাইতে ভালো, খারাপ কোনো কিছুই আমি এখানে দেখতেছি না। আচ্ছা যাই হোক, শীতের সময় সবাই সেফ থাকবেন, এটাই হলো আমার আশ্বাস। সেফ থাকবেন, অন্যকে সেফ রাখবেন, এটাই হলো আমার পুরোপুরি একটা আশ্বাস আপনাদের কাছে। তো গাইস, দর্শক, নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। কী টাইপের ভিডিও নিয়ে আসবো সামনেই আমার সিচুয়েশনই বলে দিবে, কারণ আমার ভিডিও করার অতটা মানে প্রি প্ল্যান একটা ইয়ে থাকে সেরকম না। আমি যখন যেটা পারি আমি সেটাই মানে ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো এই ভিডিওটি এখনই আপলোড করে দেবো।